Aș... এই আমি আপনার পায়ে হাত ছুঁয়ে শপথ করছি, ওর প্রতি আমার আর কোনো অধিকার রইল না। আমি আমার সব অধিকার নিজে সরিয়ে নিয়েছি। আমি হয়তো তোমাকে অন্যায় কথা বললাম, আমার চাওয়াটাও অন্যায়, আমি জানি সেটা। এটার ক্ষতিপূরণ আমি সারা জীবন দেওয়ার চেষ্টা করব। আমি তোমাকে অন্য সব দিক থেকে এগিয়ে দেব, তোমার জীবনটাই আমি পাল্টে দেব, এইটুকু তুমি বিশ্বাস রেখো আমার উপর। আর তোমার জন্য খুব কষ্ট হচ্ছে শর্মা, তবে কি জানো, আমার মেয়ের কষ্টটা আমি সহ্য করতে পারি না, এবং আমার মেয়ের কষ্টটাকে ঠেলে দূর করে তোমার কষ্ট দেখা, এটা আমি পারছি না মা। এই ব্যাপারে কথা না বললেই ভালো হয় কাকা বাবু। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ। পরিত্যাগ করে দিলে, তুমি আমার মাথায় আছো ভেলভেলেটা, আমি তোমাকে ত্যাগ করতে পারি? ঈশ্বরকে কি ত্যাগ করা যায়? কিংবা ধরো পাহাড়, নদী, সমুদ্র, এরা আমাদের কাছেই থাক আর দূরেই থাক, তবু তো আমাদের সঙ্গেই থাকে চিরকাল। তোমাকেও আমি ত্যাগ করিনি বেলবেলেটা, তোমাকে ত্যাগ করার ক্ষমতা নেই আমার। তোমাকে তো অনেক কিছু বলার ছিল, আমার তোমাকে অনেক কথা বলার ছিল শালক, কোনো ঘটনা যা ঘটেছে তা কিচ্ছু আমার নিজের মতে ঘটেনি। আমার তোমাকে অনেক কথা বলার ছিল শালক, কোনো ঘটনা যা ঘটেছে তা কিচ্ছু আমার নিজের মতে ঘটেনি। মাত্র কাল রাতে বিয়ে করেছ, আজ বউ নিয়ে বাড়িতে ফিরছ, এক রাতের মধ্যে একটা মেয়েকে তুমি এভাবে অস্বীকার করতে পারো না। ঐশ্বর্য তোমার বউ, তাকে তুমি অসম্মান করতে পারো না, অপমান করতে পারো না। তাহলে তুমি আমার কোনো কথা শুনবে না? এমন একটা বিচ্ছিরি ব্যাপারের মধ্যে দিয়ে আমার মেয়েটার বিয়ে হয়ে গেল, আপনাদের কি বলবো? তবু আমি বলবো, মেয়েটা সত্যি কথা বলেছে, ও পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আবিরের সঙ্গে ওর এটা ভেঙে গেছে। দেখুন ম্যাডাম, ও ভুল জানিয়েছে, আমি আবিরের বাবা হয়ে আপনাকে বলছি, ও আবিরকে বাঁচানোর জন্যই এসব কথা বলেছে। আপনি কি জানেন আমার চাওয়ায় কি কিছু হবে? এই প্রশ্নটা আমাকে করে কি লাভ বলুন তো? যা ঘটে গেছে সব তো আমার হাতের বাইরে, এখন আমি যা চাই সেটা বললে কি আপনি মানতে পারবেন? ওই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, ও এখানে এসেছে আপনাদের সবাইকে প্রণাম করে আশীর্বাদ নিতে।
পরেও কি আপনাদের মনে হচ্ছে আমার মেয়ের কোনো দোষ আছে? ওর মুখের দিকে একবার তাকিয়ে দেখুন তো, আমার মেয়েটার দোষ কোথায়? আপনারাই বলুন না, আপনারা তো নিজের চোখে দেখে গেলেন আমাদের বাড়ি ঘর, ওর বাবার পরিচয় জানলেন। আপনাদের কি মনে হয় এর থেকে ভালো পাত্র কি আমার মেয়ে পেতে পারতো না? তা তো বটেই, কিন্তু শালুককে যে আমরা বড্ড ভালোবাসি, তাছাড়া ওর তো কোনো দোষ নেই। তাহলে কোন দোষে ওকে আমরা বাড়ির বইয়ের আসন থেকে সরিয়ে দিই বলুন তো? দোষ তো আপনার ছেলের। ও যদি একটা বার বলতো যে ও বিবাহিত, তাহলে তাহলে কি আমি আর ওর বাবা কখনো রাজি হতাম আমার মেয়ের সাথে বিয়ে দিতে? বা আমার মেয়ে যদি জানতো যে আবিরের আর একটা বউ আছে, ও কি ওর সাথে কোনোদিন মিশতো? ইউনিভার্সিটিতে পড়া একটা ছেলে এত তাড়াতাড়ি যে বিয়ে হয়ে যাবে, এটা কিন্তু আমাদের মাথায় আসেনি। বলছি তো, সব দোষ আমার ছেলে, অমন ছেলের শাস্তি পাওয়া উচিত। আপনারা বরং থানা পুলিশই করুন, থাকো কারো, এটাই ওর প্রাপ্য। না বাবা, আপনি আপনি এরকম কথা বলবেন না। আপনার ছেলের মাথার উপর থেকে যদি আপনি হাত তুলে নেন, তাহলে ওর কি হবে বলুন তো? কি কথা শুনতে হবে আমায়? আজ যে মিথ্যে কথাটা বলেছি সবার সামনে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব সত্যি করে তুলতে হবে। না, তুমি যদি আমাদের বিয়েটা ভেঙে না দাও, তাহলে তুমি আর আমাকে ওই বাড়িতে দেখতে পাবে না, আর কোথাও দেখতে পাবে না তুমি আমায়। আমাকে আর কষ্ট দিও না শালুক, আর কষ্ট দিও না, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। আমি একটা ফাঁদে পড়ে গেছিলাম, তারপর ক্রমশ সেই ফাঁদের মধ্যে আমি ঢুকে গেছি। বললাম যে নিজের স্ত্রী সম্পর্কে এমন অপমানজনক কথা বলতে নেই। তুমি যদি চাও আমি তোমাদের বাড়িতে থাকি, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়েটা ভেঙে দাও। তা যদি না করতে পারো, তাহলে আমি তোমার কাছ থেকে, তোমাদের বাড়ি থেকে চলে যাব, আর কোনোদিনও দেখতে পাবে না তুমি আমায়। শালুক, যাওয়ার ব্যবস্থা হচ্ছে তুমি তৈরি হয়ে নাও, আমাদের বাড়ি যেতে হবে। তুমি খুব নিষ্ঠুর, খুব নিষ্ঠুর, তুমি খুব নিষ্ঠুর। আমাকে বিশ্বাস করলে না তো শালুক, ভাবলে আমি তোমাকে ভুলে গেছি। আমি তোমাকে একটা দিনের জন্য ভুলতে পারিনি শালুক, ভুলতে চাইনি। বললাম যে ভেলভেলেটা দেরি হয়ে যাচ্ছে। আর একটা কথা, এখন থেকে যখন তখন আমার সামনে কথা বলতে এসো না, সূর্য দেখলে কষ্ট পাবে। শালুক, আমার কথাটা শোনো শালুক। আমার আর কোনো কথা শোনার নেই ভেলভেলেটা। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ।